উচ্ছেদের প্রতিবাদে সমগ্র রাজ্যের সাথে কাছাড় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। এতে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব, সভাপতি রেজা বন্দালি বড়ভুইয়া, সম্পাদক আনসারুল হক ও অরূপ চক্রবর্তীরা বলেন, বর্তমানে রাজ্য সরকার আসামের বিভিন্ন জেলায় অমানবিকভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, কাছাড় জেলায়ও তার ব্যতিক্রম নয়, মানবাধিকার লঙ্ঘন করে উচ্ছেদ করা হচ্ছে, গোটা আসামে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার, উচ্ছেদ বন্ধ রাখার গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করা সহ বুলডোজার চালানোর তীব্র নিন্দা করছে উচ্চ ন্যায়ালয়। তাছাড়া দীর্ঘদিন থেকে বসবাস করা কৃষকদের জমির পাট্টা না দিয়ে কৃষি জমিকে কর্পোরেটদের কাছে তুলে দেওয়ার চক্রান্ত করছে সরকার বলে উল্লেখ করেন তারা। বিক্ষোভ শেষে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। যে সমস্ত গরিব মানুষ তারা আর্থিক অভাব অনটন ইত্যাদির কারণে নিজের জায়গা তারা বিক্রি করে হয়তো মেয়ের বিবাহের সময় জায়গা বিক্রি করে দিয়েছেন, চিকিৎসার কারণে জায়গা বিক্রি করে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত আশ্রয়ের জন্য আমাদের কাছাড় জেলার বিভিন্ন বনাঞ্চল রিজার্ভ যেগুলোকে বলা হয়, যেখানে পতিত এবং অনুপযোগী জায়গাতে মানুষ আশ্রয় নিয়ে ঘর তৈরি করে, কুড়ে ঘর তৈরি করে তারা বসবাস করে আসছেন। আমরা বলতে পারি, যেমন আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের গিরিঘাটের ভেতরে এবং ওই আমাদের সোনাই রেঞ্জ অফিসের অন্তর্গত যেমন ওই ময়নাকা রেঞ্জ সহ দোলাই রেঞ্জের যেমন লালাপুর গমন আমাদের এই হাওয়াইতাল অঞ্চলে বিভিন্ন জায়গাতে এই সমস্ত গরিব মানুষ ওই বন বিভাগের পতিত এবং অনুপযোগী জমিতে তারা বসবাস করে আশ্রয় নিয়ে বসবাস করে আসছেন। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।